আসলে দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যে কিন্তু ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা মানুষের হাটে। এ হাট থেকে জানবো আজকে আমরা গম ভুট্টা সরষের বাজার দাম কেমন আছে আজকে হাটে। দর্শক আমরা এখানে সরিষার যে দেখছি এটা হচ্ছে আপনার কিছুটা কালো হয়ে গেছে, তো লালের মধ্যে একদম হাই লাল কোয়ালিটিটা না ভাই। কেমন দাম দিচ্ছে এটা আজকে? সরকারের বীজ ভালো হয় না। আপনি সরকারের বীজ করতে যান কেন? কয়জনের সরকারের বীজ করে নাকি ভাই বললেন আপনারাই বললেন পাঁচটা কি? আমি তিনবার পেঁয়াজের বীজ নিয়েছি ভালো হয়নি। এই গতবার নিয়ে এসেছি ঘোরাঘুরি করি, তারপরে একই অবস্থা। সরকারে যারা অফিসাররা সরকার যে বরাদ্দ দেয় কমা মাল কমা জিনিস কিনে আনি দিয়ে কৃষকের, আপনি যেটা কৃষকের কাছ থেকে ভালো হবে সেটাই করবেন। দেখছেন আপনি ঠকেই যাচ্ছেন। আজকে এটা কেমন দাম দিচ্ছে সর্বোচ্চ দাম? 2650 বলে এখন। এটা একদম নিম্ন মানের মধ্যে আসলে আমরা কমই দেখি, 90 তেল কম এখানে দাম। তো আসলে যেটা আমরা ভালো সরিষা সেটা দেখি 3300। লাল কোয়ালিটি হোক বা সাদা হলুদ কোয়ালিটি হোক, ভালো মানের সরিষা হলে 3300 এর মধ্যে বর্তমানে বাজার আছে। আর আমরা এই যেটা দেখছি এটা অনেকটাই নিম্ন মানের মধ্যে। ভাই গমকলা কার আপনার নাকি? কেমন দাম দিচ্ছে ভাই গম আজকে? ভাই আমি 1700 টাকা কিনলাম। কিনলেন আপনি 1700 করে খাবার জন্য না ভাই? খাবার জন্য ভাই এই গমটা আজকে আমরা বাজারে ভাই কিনেছিলেন 1700 টাকা আজকে বাজারে মূল করা। তো আজকে হাটে আমরা দেখছি সরিষাটা অনেকটাই আমদানি কম আছে, তবে একটু বেলা হয়ে গেছে আমার আসতে। যদি আপনার যদি ভালো সরিষা হতো তাহলে আমরা দেখছি 3100 এর মধ্যে বাজার দরে সরিষা ভালোটা বেচা কিনা হচ্ছে। আর কম আমরা পাশে দেখলাম একটা খাবার যেটা কম এক ভাই 1700 করে ক্রয় করছে। সালাম আলাইকুম ভাই, কি গম নাকি এখানে বিক্রি করলেন? কি দাম পেয়েছিলেন ভাই? 1650। ভাই আজকে বাজারে 1650 করে আজকে বাজারে করছে। তো আমরা গমের আসলে কোয়ালিটির উপরে দাম, যেটা ভালো মানের গম আমরা এখানে কিছুটা ভুট্টা দিচ্ছি আজকে হাতে। তো ভুট্টার আমদানিটা অনেকটা কমে গেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কি দাম দিলেন ভুট্টা? ভুট্টা কিনলাম 1400 টাকা। 1400 টাকা, তাহলে মোটামুটি দাম ভালো তো ভুট্টা? ভালো দাম, মানে তো কোয়ালিটি সর্বোচ্চ 1400 বেচে কিনা হচ্ছে নাকি? সর্বোচ্চ কোয়ালিটি ভালো, আবার মালের দাম ভালো। আর মসুর কি দাম দিলেন আজকে? মসুর নিলাম 3600 টাকা, মানে স্বাভাবিক বাজারে আছে আগের মতো? স্বাভাবিক বাজার, স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে বর্তমানে। আচ্ছা তিলের বাজারটা কেমন আছে? তিল বাজার আজকে বিক্রি হলো 4500 টাকা, 4500 করে বেচে কেনা হলো আজকে। তো আজকে বাজারে তিল বেচে কেনা হয়েছে 4500 টাকা। তো আজকে আমরা দেখছি অনেকটাই আমদানি কম মসুরের। আমরা গত শনিবার হাটটাতে একটু আসলে আমরা দেখি যে মাল আমদানি একটু বেশি হয়, আসলে মঙ্গলবার হাটে আপনার কৃষক একটু বাজারে কমই উঠে, এ কারণে মালটা একটু আমদানি কম হয়। সিজন শেষ এখন আর, হ্যাঁ ভাই এখন সিজন শেষ, তো প্রায় সিজন অনেকটাই শেষের পথে, শেষের পর্যায়ে চলে আসছে এখন। আস্তে আস্তে আমদানিটা কমে যাচ্ছে, কমে যাবে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে সর্বোচ্চ কম কিনে হয়েছে হচ্ছে 1600 থেকে 1650 1700, যেটা হাই কোয়ালিটি আছে। আর ভুট্টার বাজার চলছে আপনার 1400, আর যেগুলো একটু নর্মাল আছে কোয়ালিটি সম্পূর্ণ কম সেগুলো 10-20 টাকা নিচে আছে বাজার। তো দর্শক এই যে এটাই হচ্ছে আপনার হাই কোয়ালিটি যেটা সরিষার দাম। তো আজকে বাজারে কিনা বেচা হয়েছে 3000 থেকে 3100 পর্যন্ত আজকে হাটে। তো ব্যাপারে ভাইরা ব্যস্ত আছে, তাদের সাথে কথা বলে নিয়েছি আমরা। দর্শক আমরা প্রায় গম ভুট্টার সব ধরনের বাজারটা জানছি আজকে আমরা বাজারে। এগুলো দেখছি কাতিকালায়, কী দাম বেচলেন ভাই কাতিকালায় আজকে? কী দাম বেচলেন? 3900 বিক্রি করলো 100 দাম 4000। তো দর্শক আমরা এখানে দেখছি ভাই বেচা কিনে করছে 3900, তবে কোয়ালিটির উপরে দাম মাসকালে।
আপনার 39 থেকে 4141 এর মধ্যে বাজার হচ্ছে আরে 39 কিনে 4000 কিনে 39 বিক্রি তো অনেক কৃষকের মধ্যে দেখা যায় কিছুটা দুই চারটা মাটি থাকে অনেকটা ফ্রেশ থাকে এর মধ্যে নিয়ে তার সর্বোচ্চ 39 থেকে 4141 এর মধ্যে আপনার মাসকলাই বেচা কিনা হচ্ছে হাটে